ব্যাপার কাল নাগিনী সহসে আমাকে এভাবে ডেকে পাঠানোর মানে কি তোমার হঠকারিতা দেখেই তোমাকে ডেকে আনতে বাধ্য হলাম কামিনী তুমি কি এখনি রোহিণীকে শেষ করে ফেলতে চাইছো হ্যাঁ দেরি করব কেন দেরি করে কি লাভ এ তুমি কি বলছো কামিনী এখনো কত কি দেখা বাকি আছে আমাদের কত খেলা কত মজা কত আনন্দ কত হাসি কি বলছো বলো তো তুমি যা রাজ্যে গিয়ে ঘোষণা করে দে আজ সূর্যাস্তের পর রাজপ্রাসাদের বাইরে যেন সবাই উপস্থিত থাকে রানীমার আদেশ তুমি ঠিক কি করতে চাইছো বলো তো কাল নাগিনী এখনো তুমি বুঝলে না কামিনী তোমার মনোরঞ্জন ধরে নাও কি সামান্য বন্ধুত্বের উপহার মাত্র তুমি দেখো ওই রোহিণীর কি অবস্থাটাই না আমি করি কি হলো কামিনী এখনো আমার উপর সন্দেহ হচ্ছে বুঝি তোমার না তোমায় সন্দেহ করছি না আমি ভাবছি মোহিনীর কথা মেয়েটা ভারী বোকা সবেমাত্র এখানে এসেছে আর এসেই প্রাসাদের বাইরে বেরিয়ে গেছে কি এ তুমি কি বলছো কামিনী এই গোটা প্রাসাদ আমি মৃগনাভির গন্ধে ভরিয়ে রেখেছি তাই দিয়ে আমার নাক গন্ধ আমি লুকিয়ে রেখেছি আর সেই জন্যই প্রাসাদের ভেতরে কোনো খক্ষস অন্য নাগেদের গন্ধ পায় না কিন্তু প্রাসাদের বাইরে বেরোলেই গন্ধ তো পাওয়া যাবেই মোহিনী যদি প্রাসাদের বাইরে গিয়ে থাকে তাহলে যে কেউ ওর গন্ধ পেয়ে যেতে পারে সর্বনাশ হয়ে যাবে কামিনী সর্বনাশ দাঁড়াও এটা রাখো কামিনী যখনই মোহিনী নিজের নাগ শক্তি প্রয়োগ করবে তখনই এই গোলক রঙিন ধোঁয়ায় ভরে উঠবে আর তখনই তুমি বুঝতে পারবে মোহিনী কোথায় আছে আর এইটাই তোমাকে মোহিনীর কাছে নিয়ে যাবে নাও এই গোলকে চোখ রাখো আর আমি গিয়ে আজ সন্ধ্যের উৎসবের সমস্ত আয়োজন সম্পন্ন করে আসি কেমন এইমি তুমি সত্যি করে বলো তো তোমার মতলবটা কি এখানে এসে কান্নাকাটি করে তুমি কি প্রমাণ করতে চাইছো দেখো আমরা কিন্তু কেউ তোমাকে বিশ্বাস করছি না কি হলো তুমি চুপ করে আছো কেন বলো তোমার উদ্দেশ্যটা কি আমি আমার বাবা মাকে ছুঁয়ে বলছি আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি সত্যি সত্যি আমি মুক্ত করতে চাই আমার বাবা আর চোৎসনা মাকে আমার ক্ষমতায় থাকলে তো আমি রোহিণীকেও বোনকে না আমার দিদিকেও এখানে নিয়ে আসতাম কিন্তু কিন্তু সে যে খক্ষসদের প্রাসাদে বন্দী বোন খক্ষস প্রাসাদে বন্দী এই জন্য এই জন্য আমার মনটা তখন থেকে কুঁকাইছে কি করবো
করব আমি বোনকে কি করে উদ্ধার করব ছিল না আগে ওখানে তার মানে নিশ্চয়ই কেউ সংকেত পাঠাচ্ছে কিন্তু এর মাটি কি সেটাই তো বুঝতে পারছি না বাবা মা কি আমায় কিছু বলতে চাইছে কিন্তু এও সত্যি যে দিদিকে কাল লাগিনি আর রাজমাতার কবল থেকে মুক্ত করার ক্ষমতা যে আমার নেই সেটা একজনই করতে পারে বুড়িমা কিন্তু তাকে সবটা জানিয়ে এখানে ডাকার ক্ষমতা তো আমারও নেই কিন্তু আমার কাছে যে আমার নাক শক্তি আছে আমি তো একবার চেষ্টা করে দেখতেই পারি না মানে তোমায় কি ঠিক ভরসা করা যায় এর আগে তো বন্ধু অনেকবার ঠকেছে না নাক বন্ধু এই বিপদের সময় ওকে ভরসা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই তুমি বলো তুমি বলো তুমি কি করতে চাও চন্দ্র রাতে এই আগুন পাহাড় প্রকট হবে আর আমার এতকালের স্বপ্ন যা এর মধ্যে লুকিয়েছিল তা আমার হাতের মুঠোয় চলে আসবে আর তারপর সংকেতে মোহিনীর ভূমিকা কি বুঝতে পারছি না আমি কিছু কি হয়েছে গো বন্ধু আয় চুপ কর তো তোর কি কি হয়েছে জেনে তুই করবিটা কি পাজি ছোকরা হরিণ সে কি নাগিনী আরো নাক ডাকছে নাকি দুই আপদ এসে আবার হই হল্লা শুরু করলো জীবনটা বাসি রুটির মতো হয়ে গেল এদের জ্বালায় না এই নাগিনী আরো কোনো কাণ্ড করার আগে আমাদের রানীমাকে জানাতে হবে সর্বনাশ ওরা আবার নতুন বিপদ না ডেকে আনে আমার বিপদ মানে তো যোদ্ধারও বিপদ